আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে ইনকাম করবেন শুধুমাত্র ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবেন যদি আপনি তিনশো ওয়ার্ড ট্রান্সলেট করেন এখানে দেখেন ইংলিশ থেকে বাংলা আমি এখানে তিনশো ওয়ার্ড দিচ্ছি আপনি যদি এখানে দুইশো ওয়ার্ডও দেন সেই ক্ষেত্রে যদি আপডেট প্রাইস দেন সেই ক্ষেত্রে দেখাবে এখানে দেখেন সর্বনিম্ন যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে যে আট ডলার তিরানব্বই সেন্ট অর্থাৎ আপনি আট ডলার তিরানব্বই সেন্ট পাবেন একদম ইকোনমি প্যাকেজ যেটা আছে সেটাতে যদি কাজ করেন আর যদি এখানে প্রফেশনাল মোডে কাজ করেন কিংবা প্রফেশনাল প্যাকেজে কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পাবেন বিশ ডলার নয় সেন্ট আর যদি আপনি এখান থেকে প্রিমিয়াম প্যাকেজে কাজ করেন সেই ক্ষেত্রে পাবেন হচ্ছে বত্রিশ ডলার তিরানব্বই সেন্ট অর্থাৎ আপনি এইখানে মাত্র দুইশো ওয়ার্ড ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতেছেন তার বিনিময় আপনি সর্বোচ্চ পাচ্ছেন বত্রিশ ডলার তিরানব্বই সেন্ট সো এই টাকাটা কিভাবে ইনকাম করবেন কিংবা এইখানে আপনি কিভাবে প্রোফাইল খুলবেন কিভাবে প্রোফাইল সেট করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করে কিভাবে আপনার পকেট পর্যন্ত টাকা নেবেন সেই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো চলুন তাহলে আমরা এবার স্টেপ বাই স্টেপ সকল প্রসেসগুলো দেখি প্রথমে আপনাকে যেটা করতে হবে এই ওয়েবসাইটে চলে আসতে হবে সো এটার নাম হচ্ছে ট্রান্সলেট আচ্ছা তার কাজ করার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে আসলে এই ওয়েবসাইটটা ট্রাস্টেড কিনা কিংবা এই ওয়েবসাইটটা আসলে আমাদেরকে পেমেন্ট দিবে কিনা সো সেটা চলুন আগে একটু দেখি আমরা এখান থেকে ট্রাস্ট পাইলটে চলে যাই সো ট্রাস্ট পাইলটে আসার পর আমরা এই ওয়েবসাইটের ইউআরটা লিখে সার্চ করি আপনাদের সামনেই আমি এটা দেখবো যে আসলে আমাদের যে আমরা যেই ওয়েবসাইটটাতে কাজ করবো সেই ওয়েবসাইটটা আসলে ট্রাস্টেড কিনা না কিংবা মানুষজন এই ওয়েবসাইটটাতে কাজ করে কি বলতেছে। সো এখানে আমরা এই ট্রাস্ট ভ্যালোটা পেয়ে গেলাম সো আমরা এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখেন ষোলোশো একুশটা রিভিউ আছে এটা রিভিউ রেটিং হচ্ছে ফোর সো অর্থাৎ এটাকে ভালো কিংবা এটার রেটিংটা ভালো এটা ধরে নেওয়া যাচ্ছে সো আমরা একটু রিভিউগুলো যদি দেখি এখানে দেখেন ফাইভ স্টার রিভিউ দেন হচ্ছে এখানে জার্মান টেক্সট ও কম ই করছে সো ভালো একটা রিভিউ দিছে দেখেন প্রত্যেকটা রিভিউ কিন্তু ভেরিফাইড রিভিউ এবং এটা খুব মানে সোন রিভিউ এটা দেখেন ছয় দিন আগের রিভিউ অর্থাৎ এই কাজটা মানে এই ওয়েবসাইটে কাজ করে ছয় দিন আগে ওর যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করছে ছয় দিন আগে এটা শেয়ার করছে এখানে দেখেন বিশ আগস্ট অর্থাৎ এইখানে দেখেন খুব ভালো একটা রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি সো অর্থাৎ এই সাইটটা কিন্তু ট্রাস্টেড একটা সাইট এটা আপনি এখান থেকে ধারণা পেয়ে গেলেন যদি কেউ মনে করেন যে আসলে ট্রাস্ট পাইলটের রিভিউ দেখে বোঝা যাচ্ছে না তাহলে আপনি আরেকটু সার্চ করে এটার সত্য যাচাই করে নিতে পারেন সো চলুন আমরা এখন দেখি যে আসলে আমরা কিভাবে এই ইনকামটা করব কিংবা আমরা কিভাবে আমাদের এইখানে অ্যাকাউন্টটা করবো সো অ্যাকাউন্ট করার জন্য আপনি এই যে ম্যান আইকনটাতে ক্লিক করতে পারেন ম্যান আইকন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন পাবেন তিনটা তিনটা অপশনের ভিতরে দেখে খেয়াল করেন ক্লায়েন্ট ট্রান্সলেটর দেন হচ্ছে অ্যাফিলিয়েটর অ্যাফ মানে অ্যাফিলিয়েটস সো আপনি এই যে ওয়েবসাইটটা আছে এখানে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে পারবেন সো এইখানে এইভাবে আপনারা এখান থেকে ট্রান্সলেটরে ক্লিক করে আপনার যেই এটা আছে অ্যাকাউন্ট আছে সেটা করতে হবে অর্থাৎ আমরা ট্রান্সলেটর হিসেবে অ্যাকাউন্ট করব এবং অন্যের যে এইটা আসে ফাইলটা আছে কিংবা অন্যের যে কাজটা আছে সেটা করে দেবো সো এইভাবে আপনারা চাইলে ওই আইকন থেকে ক্লিক করে আসতে পারেন অথবা আপনারা আরেকটা প্রসেস আসতে পারেন সেটা যদি আমি একটু দেখাই সো আমরা এখান থেকে একটু ব্যাক দিই সো এই যে উপরে যে ট্রান্সলেটর আছে সো এই ট্রান্সলেটর অপশনে ক্লিক করলে আপনি সেম অপশনটাতে আসতে পারবেন এখানে দেখেন ট্রান্সলেটর ক্লিক করার পর ঠিক এই অপশনটা পাবেন এখান থেকে দেখেন অ্যাপ্লাই অ্যাস ট্রান্সলেটর এখানে ক্লিক করতে হবে সো এই দেখেন সেম অপশনটাই আমরা পালাম অর্থাৎ দুইভাবে আমরা এখানে আসতে পারতেছি সো এখন আপনার যেটা করতে হবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেন হচ্ছে পাসওয়ার্ড এই তিনটা কিংবা চারটা গড় ফিল আপ করতে হবে দেন হচ্ছে এখানে টিক দিয়ে দেন হচ্ছে রেজিস্ট্রেশন কন্টিনিউ ক্লিক করতে হবে এখন বিষয় হচ্ছে আপনি এই ফার্স্ট নেম লাস্ট নেম কোন নামটা দিবেন এখানে ডেফিনেটলি আপনার ব্যালিড নামটা দিবেন এবং এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন কারো যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে বাবা মা কিংবা যার এনআইডি কার্ড আছে ভাই বোন তাদেরটা ইউজ করবেন এখন আমি এটা ফিল আপ করে দেন হচ্ছে একটা মেইল দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব দেখেন কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ঠিক এই অপশনটা পাবেন উপরে দেখেন এখানে স্টেপ ওয়ান মানে ওয়ানে আছে আমাদেরকে চারটা স্টেপ এখানে ফিল আপ করতে হবে সো আমরা এখান থেকে লেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি সো এখানে আসার পর এখানে দেখেন আপনাদেরকে একটা কোয়েশন করছে হোয়াট এক্সপিরিয়েন্স ডো ইউ হ্যাভ ইন ট্রান্সলেশন অর্থাৎ আপনাদেরকে জিজ্ঞাসা ট্রান্সলেশন সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে কি না সো আপনি যদি এখানে নো এক্সপিরিয়েন্স দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না ডেফিনেটলি আপনাকে এখানে বলতে হবে বল যে প্রফেশনাল ট্রান্সলেটর সো এখানে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে সো এইগুলো আপনার পড়তে হবে না আমরা এগুলো আসলে সিলেক্ট মানে পরে রেখে আপনাকে দেখাচ্ছি সো আমরা যেসব সিলেক্ট করতেছি সেই সব সিলেক্ট করলে আপনার হয়ে যাবে দেন হচ্ছে এইখান থেকে আপনি ওয়ান ওয়ান থেকে থ্রি ইয়ার্স দিয়ে দিবেন দেন হচ্ছে এইখান থেকে আপনি যেটা করবেন দুই নাম্বার অপশানটা সিলেক্ট করে দিবেন সো এইগুলো আমি পড়তেছি না পরে ভিডিওর মানে ভিডিওটা লম্বা করতেছি না কারণ এগুলো অলরেডি আমাদের জানা আছে আপনার যদি একটু সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আপনি একটু পড়ে নিয়ে দেন হচ্ছে এখানে এগুলা ফিল আপ করতে পারেন আমি জাস্ট টাইমটাকে বাঁচানোর জন্য এইগুলা হচ্ছে পড়তেছি না সো তারপর হচ্ছে এখান থেকে আপনি যেটা করবেন ট্রান্সলেশন ক্লিক করে দেবেন দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন সো এখন দেখেন এখানে লেখা আছে প্লিজ আপলেটু রেজিউম অর্থাৎ আপনাকে এখানে একটা সিবি দিতে হবে এখন সিবিটা পাবেন কোথায় ঝামেলায় পড়ে গেলেন সো ঝামেলা কোনো কিছু না আপনি জাস্ট ক্যান বাতে চলে যাবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে সো ক্যানভাতে চলে আসছি ক্যানভাতে আসার পর এখানে আমি সিবি লিখে সার্চ করব সিবি লিখে সার্চ করলে এখানে অসংখ্য সিবির ট্যাম্পলেট পেলাম সো আমি ফর এক্সাম্পল এটা ওপেন করলাম এখান থেকে কাস্টমাইজ টেমপ্লেটে চলে গেলাম এখানে দেখেন আমাকে আমার জাস্ট এই যে নাম কিংবা হচ্ছে মোবাইল নাম্বার ঠিকানা এগুলো জাস্ট আপনি এডিট করে নেবেন জাস্ট এডিট করে নিলেই অ্যানাফ আর কিছু করতে হবে না এন ছবি আপনার যেটা মন চায় সেটা বসাইতে পারেন তবে প্রফেশনাল একটা ছবি বসাইতে বসানোর চেষ্টা করবেন আর এখানে এক্সপিরিয়েন্সগুলো জাস্ট আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিবেন। অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো ক্যানভা প্রো নাই আমরা এই সিবিটা কিভাবে বানাইতে পারি ক্যানভা ছাড়া তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন সিবি জেনারেটর সিবি জেনারেটর লিখে সার্চ করবেন সিবি জেনারেটর লিখে সার্চ করার পর দেন এখানে দেখেন আমরা এখান থেকে এটা ক্যানবার এটা ক্যানবারটা বাদ দিচ্ছি দেন হচ্ছে এইটা আসলাম সিবি মেকার সিবি মেকার আসার পর এখানে দেখেন আপনারা এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন সো এখানে অসংখ্য সিবি মেকার আছে কিংবা সিবি ক্রিয়েটের জন্য ওয়েবসাইট আছে আপনারা জাস্ট এডিট করলেই হয়ে যাবে সো এখানে আরেকটা ওপেন হচ্ছে এখানে দেখেন এই যে এটা ওপেন হচ্ছে দেন হচ্ছে আমরা আরেকটা যদি দেখি সো এখানে দেখেন এই যে একটু টাইম নিচ্ছে সো এখানে দেখেন এই যেভাবে হচ্ছে আপনাদের সিবিগুলো আপনারা নিতে পারেন এখান থেকে সো এটা আশা করি আপনারা পারবেন এরপরে যদি আপনাদের কষ্ট হয় সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ক্যানবার এই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে এখন আমরা মূল ওয়েবসাইটে চলে যাই আমরা আমাদের সিবিটা অলরেডি ক্রিয়েট করে রাখছি কিংবা রেডি করে রাখছি জাস্ট আমরা এখানে সিবিটা ড্র্যাগান ড্রফ করে দিয়ে দেবো আপনি চাইলে কিন্তু এই সিবিটা পরেও দিতে পারবেন জাস্ট স্কিপ ফর নাও ক্লিক করে দিয়ে সো আমাদের তো তৈরি আছে সো আমরা এখানে এই সিবিটা দিয়ে দিচ্ছি সো সিবি দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের চারটা স্টেপ কমপ্লিট হয়ে দেন আবার চারটা স্টেপ আসছে সো এই চারটা স্টেপও আমাদের কমপ্লিট করতে হবে এখন দেখেন হোয়াটস ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ সো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে লিখে দেবো হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি দেওয়ার পর দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আই এম রেডিতে ক্লিক করতে হবে সো আই এম রেডিতে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সো এখানে আমরা ইংলিশ টু বাংলা দিয়ে দিব সো আমরা এখানে ইংলিশ লিখে দিচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো সো ইংলিশ ইউএসএ সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আপনি পার ওয়ার্ডের জন্য কত ইয়ে আপনার ইউরো রাখবেন সেটা সিলেক্ট করতে হবে এইখান থেকে আপনি আপনার কম বেশি করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে আসলে এখানে আপনি কত দিবেন এটা দেখেন সর্বনিম্ন জিরো পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ জিরো ওয়ান টু সেন মানে ইয়া সরি ইউরো আপনি সিলেক্ট করতে পারবেন সো এটা মাত্র একটা ওয়ার্ডের জন্য ঠিক আছে সো আমরা যেহেতু আমাদের এই প্রভাইটেই আছে সো এটা হচ্ছে সাজেস্ট করতেছে সো আমরা এখান থেকে জিরো পয়েন্ট না রেখে আমরা জাস্ট এইটা রাখতেছি হ্যাঁ জিরো পয়েন্ট যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সো সেহেতু আমরা একটু কমই রাখতেছি জাস্ট আমাদের কাজগুলো যখন হয়ে যাবে তখন আবার বাড়িয়ে দিব দেন এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমার সিলেক্ট করতে হবে আপনি দিন কিংবা পার ডে কতগুলো করে ওয়ার্ড নিতে চান সো আমরা এখান থেকে এক হাজার সিলেক্ট করে দিলাম এক হাজার সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখেন আপনাকে যেটা করতে বলতেছে সেটা হচ্ছে হোয়াট ইউর স্পেশালাইজড সাবজেক্ট ফিল্ড অর্থাৎ আপনার যে ফিল্ডটা আছে কিংবা আপনি যে ফিল্ডে কাজ করবেন সেই সাবজেক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে সো আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে চলে গেলাম আর এখানে দেখেন বাইদ আপনি তিনটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি যেই সব কাজ করতে চান কিংবা যেই সব ফিল্ডে কিংবা যেই সব ক্যাটাগরিতে কাজ করতে চান সেই সব ক্যাটাগরি কিংবা ফিল্ড আপনি তিনটা সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে প্রথমে দিয়ে দিব হচ্ছে এডুকেশন আচ্ছা আমি প্রথমে এখান থেকে ইনভারমেন্ট দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে আরও কিওয়ার্ড অপশনাল কিউয়ার্ড চুজ করতে পারেন সো আপনারা এটা করে নেবেন দেন হচ্ছে পরবর্তীতে আমি এখান থেকে দিব হচ্ছে জেনারেল দেন হচ্ছে এখান থেকে দিব হচ্ছে আমি কি দিব কি দিব ফাইন্যান্স দিতে পারি কীভাবে ফ্যাশন দিই সরি ইন্স্যুরেন্স দেবো আমি সো এখানে ইন্স্যুরেন্স দিয়ে দিলাম সরি আমি ইন্স্যুরেন্স দেবো না এটা ফ্যাশন দেবো সো আমরা এখান থেকে একটু ফ্যাশনটা হ্যাঁ ফ্যাশন দিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো সো কন্টিনিউতে ক্লিক করার পর আচ্ছা আরেকটু কথা বলে রাখি আমি এই যে যে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করলেন এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার জব শো করবে কিংবা আপনি জব পাবেন সো এই ক্যাটাগরি সিলেক্ট করার সময় কিন্তু ডেফিনেটলি একটু সতর্ক হয়ে সিলেক্ট করবেন যে কোন কোন ক্যাটাগরি আপনি সিলেক্ট করতেছেন দেন এখান থেকে আমরা জাস্ট ইয়েস শিওর ক্লিক করে দেবো সো এইখানে দেখেন আরও অপশন আছে সো এইখানে দেখেন আমার ইংলিশ টু বাংলা আপনি চাইলে এরকম আরও তৈরি করতে পারেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের অপশন তৈরি করতে পারেন যেমন হচ্ছে আপনি দিতে পারেন ইংলিশ টু জার্মানি জার্মানি টু ইতালি কিংবা ইতালি টু ফ্রান্স সো এই টাইপের যদি কিছু দিতে চান কিংবা এই টাইপের আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে ইয়েস শিওর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমরা যদি এখান থেকে জার্মানি কিংবা অ্যারাবিক থেকে বাংলা করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এই তো দিব দেখেন এখানে অ্যাড হয়ে এটা ওই যে আবার একটু স্টেপটা ফিল আপ করলেই আবার অ্যাড হয়ে যাবে আমরা এটা করতেছি না আমরা এখান থেকে এটাও কন্টিনিউ দিচ্ছি এখানে এখানে নো থ্যাঙ্কস দিচ্ছি আপনি যদি আরও ল্যাঙ্গুয়েজ জানেন সেই ক্ষেত্রে আপনি দিবেন আমি আসলে ইংলিশ আর বাংলা ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ জানি না যার কারণে হচ্ছে আমি দিচ্ছি না আপনি জার্মানি ফ্রান্স আপনি যেই ল্যাঙ্গুয়েজটা জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে পারবেন কোনো প্যারা নাই জাস্ট চিল সো আমরা এখান থেকে সে দিয়ে দিলাম নোথিংসে দিয়ে দেওয়ার পর দেন এখন আমরা যেটা করবো কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন টেলাস অ্যাবাউট ইউর এডুকেশন সো আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য জাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন এখান থেকে আপনি ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি কিংবা আদার কোনো ইয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন সো আপনি যেই ইউনিভার্সিটি কিংবা যেই ডিগ্রিটা অর্জন করছেন সেই ডিগ্রি যদি এখানে না থাকে দেন হচ্ছে দেওয়ার দরকার নাই দেন আপনার এটা স্কিপ করে নেবেন আর যদি আপনি দিতে চান কিংবা এই ডিগ্রিগুলো অর্জন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে এটা ফিল আপ করে দেবেন সো এটা একটু দেখে নেবেন আপনারা আর যদি আপনি না ই করতে চান এই মুহূর্তে দেন হচ্ছে সেই ক্ষেত্রে আপনার স্কিপ করে দেবেন সো আমরা এটা স্কিপ করে দেবো সো এখান থেকে জাস্ট স্কিপ এনে দিলাম দেন হচ্ছে এখানে দেখেন টেল আস অ্যাবাউট ইউর প্রফেশনাল এক্সপিরিয়েন্স এটা মাস্ট লাগবেই আপনাদের সো এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যাড না করলে কিন্তু আপনারা কাজ কম পাবেন কিংবা কাজ না পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি থাকবে আপনি জাস্ট এইখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন এখন কথা হচ্ছে যে ভাই আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে তো আর আমি এই ট্রান্সলেটের জব করতে আসতাম না সো আপনারা ডেফিনেটলি এটা যেটা করবেন সেটা হচ্ছে যে ধরেন ফেক কোনো কোম্পানি কিংবা আপনার মতো করে একটু কাস্টমাইজ করে এটা অ্যাড করে নেবেন ডেফিনেটলি এটা অ্যাড করে নেবেন এটা আপনার কাজের ক্ষেত্রে এটা ইম্প্রুভ আনবে আপনার কাজের জন্য কিংবা কাজ পাওয়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে সো এইগুলো একটু দেখে নেবেন টারাজ কিংবা ইভিলিটিভিলি এরকম কোন টাইপের একটা কোম্পানি এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা শো করতে পারেন যাই হোক সো আমরা এটা ই করে দিলাম ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর দেন হচ্ছে স্কিপ ফর নাওয়ে ক্লিক করে দেবো দেন হচ্ছে স্কিপ এনিওয়ে স্কিপ এনিওয়ে করার পর ডু ইউ হ্যাভ ট্রান্সলেশন রেফারেন্স সো আপনি যদি কোনো রেফারেন্স সেট করতে চান সেই ক্ষেত্রে এইখান থেকে রেফারেন্সটাও দিতে পারেন সো আমরা এটা জাস্ট আপনার একটু এখানে দেখে না রেফারেন্স নেম সো এটা প্রয়োজন নেই আমরা এখানে স্কিপ নাও করে দিলাম স্কিপ নাও করে দেওয়ার পর এইখানে দেখেন আপনাকে জিজ্ঞেস করতেছে এখানে দেখেন ক্যাটল সারা আপনি কি কোনো টুল ইউজ করেন কি না সেই ক্ষেত্রে আপনার এখানে যদি কোনো টুল ইউজ করে থাকেন এই তিনটার মধ্যে একটা এইখানে আমার এটা দেখাচ্ছে আপনার ডিফারেন্ট দেখাতে পারে সেই ক্ষেত্রে যদি এখানে কোনো টুল আপনি ইউজ করে থাকেন সেটা সিলেক্ট করবেন আর যদি না থাকেন সেই ক্ষেত্রে আপনার আদার্সে আপনার টুলসের নামটা লিখে দেন হচ্ছে স্কিপ ফর নাও ক্লিক করে আচ্ছা এই যে যে আমি স্কিপ করতেছি এই বিষয়গুলো আপনারা একটু ফিল আপ করার চেষ্টা করবেন সবগুলাই না হলে আবার কমপ্লিট প্রফাইলে ফিল আপ করতে হবে এগুলো দেন হচ্ছে আমরা এটাও স্কিপ করতেছি ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে জানি না আসলে কত মিনিট হয়েছে একটু লম্বা হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আমি একটু কথাও ফাস্ট বলতেছি এবং কাজগুলো একটু ফাস্ট দেখাচ্ছি এবং কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি যেগুলো হচ্ছে আপনার পারবেন সেগুলো যাই হোক আমরা একটা স্কিপ ফর নাও ক্লিক করে দিলাম সো আপনার ডেস্কটপে কোন সফটওয়্যারটা আপনি ই করেন ইউজ করেন সেটা সিলেক্ট করেন এখান থেকে আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ কিংবা এখান থেকে অ্যাডোবিটর আমরা অ্যাডোবিটর এই দুইটা সিলেক্ট করলাম দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন অলমোস্ট ডান আমরা এখান থেকে যদি কন্টিনিউতে দেই সেই ক্ষেত্রে আমাদের বার্থডেটা এখানে দিতে হবে সো আমরা এখানে বার্থডেটা দিয়ে দিব ভাই আমি কিন্তু বার্থডেটা দিয়ে কন্টিনিউ করে দিয়েছি কারণ আমি আমার বার্থডেটা আপনাদেরকে দেখাইতে চাই না যার কারণে হচ্ছে বার্থডেটা দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিয়েছি এখন দেখেন সিলেক্টি আপনি অর্থাৎ এগুলো পড়তে হবে না আমি বলে দিচ্ছি আপনি কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করুন আমি যেহেতু বাংলায় কথা বলতেছি বাংলাদেশে জন্মগ্রহণ করছি সো আমরা এখান থেকে বাংলা বেঙ্গলি এটা দিতে পারি দিতে পারি বলতে দিব আর কি দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাকে যেটা করতে হবে আপনি কোন সিটিতে বসবাস করেন সেই সিটিটা এখানে দিতে হবে সো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এটা সো আমি এখান থেকে ডাকা বাংলাদেশ দিয়ে দিলাম দেন হচ্ছে কন্টিনিউতে দিয়ে দিলাম আর আপনি যদি এরকম কোনো সিটি দিতে চান যেটা হচ্ছে এখানে লিস্টেড করা নাই সেই ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ অপশান আসবে না ডেফিনেটলি আপনার যে ইয়ে আছে বিভাগ আছে সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করলে আশা করি এখান থেকে পেয়ে যাবেন আর কন্টিনিউ অপশনটাও পেয়ে যাবেন দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এইবার হচ্ছে আপনার যে নাম্বার ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দিতে হবে ডেফিনেটলি এটা আপনি আপনাদেরকে আমি দেখাবো না এটা আমি ই করে দেবো সো আমি আমার নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতেছি সো দেখেন আমার সমস্ত স্টেপ কমপ্লিট করে কিন্তু আমি এই জায়গাটা চলে আসছি যার কারণে হচ্ছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে সো আমরা এই পাব আপটা ক্লোজ করে দিচ্ছি এই পাব আপটা ক্লোজ করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যে যে বিলিং অপশনগুলো কিংবা এই যে যে অপশনসগুলো আছে এই অপশনসগুলো আপনাকে অ্যাড করতে হবে অ্যাড করার পর দেন হচ্ছে আপনার প্রোফাইলটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হওয়া যাবে এখন দেখেন অ্যাড বিলিং অ্যাড ডিটেলস সো এইখানে কী অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড বিলিং অ্যাড্রেসে ক্লিক করুন সো এইখানে দেখেন এইখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে দেন হচ্ছে এইখানে আপনার ঠিকানাটা দিতে হবে আর এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে সিলেক্ট ইউর ট্যাক্স স্ট্যাটাস সো এখানে ক্লিক করেন ড্রপডাউনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার তিনটা অপশন পাবেন এইখান থেকে আপনার যেটা করবেন এই দুই নাম্বার অপশনটা দিয়ে দেবেন দিয়ে দেবেন দেন হচ্ছে আপনার এখানে একটা চোদ্দ সংখ্যার এটা না দিলেও চলবে সো আপনার যদি এয়া থাকে ট্যাক্স আইডি থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন সো তারপর হচ্ছে নেক্সট মানে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি আবার একটু ইয়া যাই অপশনটা যাই দেন হচ্ছে এখানে অ্যাট পেমেন্ট ডিটেলস अच्छा तरह आगे चलू आप देखी अच्छा ये आगे সো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি আসলে কীভাবে পেমেন্ট নেবেন সেটা দেখাচ্ছে এখানে পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আর একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার ওয়ে ট্রান্সফারের মাধ্যমে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে নন ইউরোপ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দিতে হবে আপনি যদি ইসলাম ব্যাংক থেকে হন সেক্ষেত্রে ইসলামী ব্যাঙ্ক এটা রেমিটেন্স হিসেবে যাবে আপনি যদি ইবিএল ব্যাংক ইউজ করেন সেক্ষেত্রে ইবিএল অর্থাৎ আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা এখানে দিবেন দেওয়ার পর হচ্ছে সুইপকোডটা দিয়ে দিবেন সুইপ কোড হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের একটা সুইপ কোড থাকে সেই কোডটা এখানে দিয়ে দেবেন দেন হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন এটা অ্যাড হয়ে যাবে সো যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন সেহেতু আমি এগুলো আপনাদেরকে দেখাবো না আমি এটা পরবর্তী অ্যাড করে নেব সো আমরা এটা ক্লোজ করে দিয়েছি ক্লোজ করে দেওয়ার পর আপনার এখন বিষয় হচ্ছে এখানে কাজটা পাবেন কোথায় কিংবা কাজটা আসবে কোথা থেকে সো এইখানে হচ্ছে হিউজ বায়ার থাকে সো এটা নিয়ে চিন্তা করতে হবে না যে কাজ আসবে কোথায় কাজটা পাবেন কোথায় সেটা আমি দেখাই সো এখানে দেখেন জব জব সেকশনে ক্লিক করলে এইখানে দেখেন ইমপ্রুভ ইউর প্রোফাইল এই যে আমরা যে অপশনগুলো দেখলাম এই অপশনগুলো আমি যখনই কমপ্লিট করে ফেলব তখন হচ্ছে আমার এই যে দেখেন ইউর ল্যাঙ্গুয়েজ কম্বিনেশান আর ইউ রিভিউ অর্থাৎ আমি যে ল্যাঙ্গুয়েজের কম্বিনেশানটা তৈরি করছি সেটা ওরা রিভিউ করে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর দেন হচ্ছে আমি এইখান থেকে জব সেখানে জবের যে ইটা প্রপোজালগুলো আছে সেগুলো পাবো দেখেন এখানে কিন্তু কোনো জব নাই এখন জব না থাকার রিজন কিন্তু আমি বলছি আপনাদেরকে ওরা অ্যাপ্রুভ করার নাই যার কারণে হচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো জব নাই যখনই অ্যাপ্রুভ করে দেবে অ্যাকাউন্টটা তখনই হচ্ছে কিন্তু আমাদের এখানে জব চলে আসবে জব না থাকলেও কোনো টেনশন নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জবগুলো কেমন হয় কিংবা কীরকমভাবে আপনাদেরকে জবগুলো কমপ্লিট করতে হবে কিংবা কীভাবে আপনারা কমপ্লিট করবেন সো সেটার জন্য আমি আমাদের একটা ডক ফাইলে চলে আসতেছি ধরুন আপনার ক্লায়েন্ট মানে এইভাবে আপনাদের জবগুলো থাকবে আপনার ক্লায়েন্ট এইভাবে আপনাদের ইংলিশ কিংবা ওদের যে এটা আছে লেখাটা আছে সেই লেখাটা আপনাকে দিবে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যে লেখার প্রপার বাংলাটা আপনাকে করে ওদেরকে এইভাবে লিখে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তার আগে চলুন দেখি এটা আমরা কীভাবে প্রপারলি বাংলা করবো যেহেতু আমরা বাংলা ভাষায় খুব ভালো কিংবা আমরা বাংলা মানুষ সেহেতু আমরা বাংলাটা খুব সুন্দরভাবে বুঝবো তবে ইংলিশটা অনেকের বুঝতে একটু কঠিন হবে সেটার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই চ্যাট জিপিটি চলে আসবো চ্যাট জিপিটিতে চলে আসার পর আমাদের ক্লায়েন্ট যেটা পাঠাইছে এটা জাস্ট কপি করব এখান থেকে কন্ট্রোলসি দিয়ে কপি করলাম কপি করার পর এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করব। এই আর্টিকেলটি দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে লিখে দিতে হবে যে এই আর্টিকেলটি আপনি আমাকে বাংলায় অনুবাদ করে দিন সো এটা কিন্তু ডেফিনেটলি ইংলিশে লিখতে হবে সো আমি এখানে লিখে দিচ্ছি সো এখানে দেখেন প্লিজ ট্রান্সলেট দিস আর্টিকেল ফর মি ইন বাংলা সো আমি এখানে জাস্ট ইন্টারে হিট করে দিলাম ইন্টারে হিট করে দেওয়ার পর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা বাংলা করে দেবে তবে যেহেতু এটা এআই ও কিন্তু পারফেক্টলি বাংলা করতে পারবে না আপনাকে ডেফিনেটলি এটা ই করতে হবে এটা দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে কোন জায়গাগুলো কাস্টমাইজ করা প্রয়োজন সেই জায়গাগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে সো আপনি অবশ্যই অবশ্যই যেটা করবেন এখানে দেওয়ার পর চেক করে নেবেন যে আসলে ও প্রপারলি বাংলা করতে পারলো কি না দেন হচ্ছে এটা কপি করলেন কপি করার পর আপনি এখানে রেখে দিলেন রেখে দেওয়ার পর এখন আপনি এই যে যে ইটা আছে আপনি কাজটা কমপ্লিট করছেন এই কাজটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে জমা দিবেন ক্লায়েন্টকে জমা কিভাবে দিবেন জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলে এখানে ইংলিশ দেখাচ্ছে যাচ্ছে আমরা এখানে সেভ দেব সেভ দেওয়ার পর এইখান থেকে দেখেন এই যে রেস্ট্রিকশান আছে সো রেস্ট্রিক্টেডের জায়গায় এনি ওয়ান উইথ লিঙ্কে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে ডানে ক্লিক করে দেবেন সরি এইখান থেকে আমরা জাস্ট এই যে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কটা কপি করব। দেন হচ্ছে আমাদের যে ইটা আছে জব এ জবের এখানে একটা ই থাকবে ড্যাশবোর্ড থাকবে সেটা আমি হয়তো আপনাকে নেক্সট ভিডিও দেখাতে পারি যদি আপনারা কমেন্ট করেন কিংবা পর্যাপ্ত পরিমাণে লাইক দেন সেই ক্ষেত্রে সো জাস্ট ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন তার বিনিময়ে কিন্তু ও আপনার কাজটা অ্যাপ্রুভ করে নেবে এবং আপনার যে নির্ধারিত বাজেট আছে সেই না নির্ধারিত বাজেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো আশা করি আপনাদেরকে খুঁটিনাটি তুলে ধরে বোঝাতে পেরেছি যদি কোনো ক্ষেত্রে আপনারা বুঝতে না পারেন কিংবা কোনো পয়েন্ট বুঝতে না পারেন ক্ষেত্রে কমেন্টস করবেন আর এটা নিয়ে যদি আরও ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন একটা বিষয় এই ভিডিওটা রেডি করতে মোটামুটি বেশ সময় গিয়েছে এডিট করতে কিংবা রেকর্ড করতে সো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিন যাতে করে আমাদের কোনো ভিডিও মিস না হয় সো কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ